মাওলা, আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মাওলা তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করার কেউ নাই, আমাকে আটকানোর কেউ নাই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মাওলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস? বান্দা বলে, মাওলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মাওলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মাওলা আসমান পরিমাণ হয়েছে। এবার মাওলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মাওলা এত বড় গুনাহগার, এত বড় আসামি, 1,000 গুনাহগার, 1,000টা গুনাহ কোবা করেছে, একবার মাফ চেয়েছে, একবার তুমি মাফ করে দিলা, তুমি মাফ করে দিলা। রব্বে করিম বলে, মাফ করব না তো কি করব? বান্দাটা কার দেখতে হবে না, বান্দাটা কার দেখতে হবে না, সে রহমানের কাছে মাফ চেয়ে যদি মাফ না পাই, তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে। আরে সে রহমানের বান্দা, যার তার বান্দা না, যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ।